হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া মতো অনেক বেশি ভালো আছি। তো আমি স্বর্ণা আছি আপনাদের সাথে। তো আমি হচ্ছি আলু ফ্রাই করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চুলাতে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি করেছেন, তাদেরকে মেনি মেনি থ্যাংকস। তো আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো আমি এখন রেগুলার মশলাগুলো দিয়ে দিব ভাজার মধ্যে। প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে রেগুলার মরিচের গুঁড়া এক চা চামচ, ধনিয়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ, আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো আমার ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।